পর দিন মহার্ঘ হচ্ছে পেট্রোল ডিজেল। একে তো বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষের হাতে যথেষ্ট অর্থের অভাব রয়েছে, তার উপর পেট্রোল ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। এরই মধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে রেল বেসরকারীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সোমবার নদিয়ার শান্তিপুরে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, রেল বেসরকারীকরণ সহ কেন্দ্র সরকারের একাধিক নিয়মনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিকেল 6টা নাগাদ শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস ভবন থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল সালাম কারিগর সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবর্গের উপস্থিতিতে কয়েকশো তৃণমূল কর্মী এই প্রতিবাদ মিছিলে সামিল হন। প্রসঙ্গত উল্লেখ্য যে এই মিছিলের এক অভিনব বিষয় ছিল গরুর গাড়ির উপর স্কুটি চাপিয়ে বিক্ষোভ প্রদর্শন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।